গাজীপুরের শ্রীপুরে ঔষধি উদ্ভিদের পরিকল্পিত চাষাবাদ সংগ্রহ ও সংরক্ষণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে গাজীপুরের শ্রীপুরে মডার্ন হার্বাল প্রজেক্টে বাংলাদেশ হার্বাল প্রোডাক্টস ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ হার্বাল প্রোডাক্টস ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের সভাপতি ডাক্তার আলমগীর মতি, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব AHM শফিকুজ্জামান, মডার্ন হার্বাল গ্রুপের পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার ফরহাদ হোসেন ও বাংলা টিভির COO সোহেল এইচ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।